তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবে। অনেকে কমেন্ট করতে পারতেছে যে কমেন্ট করতেছে যে ডাউনলোড করতে পারতেছে না। তো গাইস চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ডাউনলোড করবা। তো এখানে তোমরা এরকম কমেন্ট বক্সে একটা লিংকের উপরে ক্লিক করবা। তো লিংকের উপরে ক্লিক করার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসে আসার পরে তোমরা এখানে উপরে যে কারিতে থ্রি ডট ডট, ঠিক আছে, তিনটা ডট ডট আছে। তো এই ডট ডটের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে হয়তো বা ওপেনিং ক্রোম থাকবে আর নাহলে ডেস্কটপ সাইট থাকবে, ঠিক আছে। তো তোমরা ওপেনিং ক্রোম বা ডেস্কটপ সাইট, আমি এখানে ডেস্কটপ সাইট করে নিলাম। তো ডেস্কটপ সাইট করার পরে তোমাদেরকে এরকম ক্লিক করতে পারবে। তো ক্লিক করার পরে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ঠিক আছে, যারা আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না। তো এটাকে সাবস্ক্রাইব বাটন করে দিয়ে তোমরা এখান থেকে ব্যাক নিয়ে নিবা। তো এখান থেকে একটা দুটা তিনটা ব্যাক ব্যাক নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে গেট লিঙ্ক ওপেন হয়ে গেছে। তো তোমরা এই গেট লিঙ্কের উপর ক্লিক করবা। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে করবা, ঠিক আছে। তো এরকম গেট লিঙ্কের উপর ক্লিক করার পরে দিয়ে তোমরা এখানে চলে আসবে। এই যে এখানে দেখো একটা লিঙ্ক ওপেন হয়েছে, ঠিক আছে, এখানে যে একটা লিঙ্ক। তো তোমরা এরকম লিঙ্কটার উপরে চাপ দিয়ে ধরবা। ধরার পর এটাকে সিলেক্ট অল করবা। তো এটাকে সিলেক্ট অল করে ফেলবা, ঠিক আছে। সিলেক্ট অল করে এটাকে কপি করবা, কপি। তো কপি করার পরে তোমরা চলে আসবে এরকম একটা নিউ ট্যাবে, আর একটা নিউ ট্যাবে আসবা। নিউ ট্যাবে আইসা এটাকে এখানে পেস্ট করে দিবা। তো এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে তোমরা এটা গোতে মানে এটাকে সার্চ করবা, গো করে দিবা, ঠিক আছে। তো গো করে দেওয়ার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো ইন্টারফেসে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে এটা ভেরিফাই সাকসেস হবে। সাকসেস হওয়ার পরে তোমরা এটা ডাউনলোডের উপর ক্লিক করবা। তো ডাউনলোডের উপর ক্লিক করার পরে এবারে তোমরা ক্লিক করবে যে স্টার্ট ডাউনলোড, ঠিক আছে। স্টার্ট ডাউনলোডের উপর ক্লিক করার পরে তোমাদের এটা ডাউনলোড, ঠিক আছে। তো এখানে ডাউনলোড ফাইল, ঠিক আছে, ডাউনলোড এলাও হয়ে যাবে। ডিটেলস তো দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড চলতেছে। তো এটাকে ডাউনলোড করে নিবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা কি করবা, এরকম এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এটাকে ইনস্টল করতে বলবা, তোমরা এখানে ইনস্টল করবা। তো এই ইনস্টল হয়ে গেলে তোমরা এরকম ওপেন করে নিবে, ঠিক আছে। তো ওপেন করে দেওয়ার পরে তোমাদেরকে এরকম ইন্টারফেসে দেখাবে। এরকম ইন্টারফেসে